আল্লাহর ওলির দরবারটা আমার আল্লাহর দরবার জোরে কোন সুবহানাল্লাহ। ওলি যেখানে আল্লাহ সেখানে। মুসা নবী কান্দে, তুমি কি দেখা দিবে না? কত দিব, কত দাও না কেন? কত দুই প্রকারের এলম লাগবে। কয় প্রকার? জোরে কোন কয় প্রকার? আমাকে দেখতে হলে দুই প্রকারের এলেম লাগবে। এই দুই প্রকারের এলেম পাবো কোন মাদ্রাসায় গেলে? আল্লাহ কো কোনো মাদ্রাসা নাই, কোনো ভার্সিটিতে নাই, কোনো শিক্ষার প্রতিষ্ঠানে নাই, কোনো বই পুস্তকে নাই, কোনো কিতাবাদিতে নাই। এই দুই প্রকারের এলেম পাবি একমাত্র আমার একজন ওলির কাছে গেলে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতে আল্লাহ তুমি কো, তুমি কো, আল্লাহ তুমি কো কি? ওলির কাছে গেলে এলেম পাবো বলেছি, ওলিডারে পাবো কই গেলে? ওলিডারে পাইবে তুই পানির তলে গেলে। সুবহানাল্লাহ বলেন। কই গেলে পাবো? পানির তলে। মুসা নবী কও কি? পানির তলে গেলে মানুষ মরে, পানির তলে ওলি তাকে কি করে? আল্লাহ একটা নদী হইতে একটু পানি পান করে অনন্তকালের জীবন পেয়ে ওমর হয়ে গেল তিনি পানির তলে। যেরকম সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা সৃষ্টির মরণ আছে। পৃথিবীতে একটা নদী আছে রে, যে নদীর পানি খাইলে মানুষ অমর হয়ে যায়। খুব মনোযোগ, গভীর মনোযোগ। মুসা নবী কয় পৃথিবীতে নদীর অভাব নাই, এটা কোন নদীর পানি খাইলে অমর হয়ে যায়? আল্লাহ কয় নদীটার নাম হচ্ছে আবে হায়াতের নদী। সুবহানাল্লাহ বলেন। হযরতে খোয়াজ খিজির, খিজির আলাইহিস সালাতু সালাম ওই নদীর পার দিয়ে ভ্রমণ করতে করতে যাই, হঠাৎ করে পানির তৃষ্ণা এলো। বাংলার দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে? যাইতে গেলে শুধু খালি বেদাত বলে, শিরিক বলে। নবীগণের নবুয়াত, রাসূলগণের রিসালাত, ওলিগণের বেলায়াত, আসমান জমিন, আরশ কুরসি, লৌহ কলম, বেহেজ দুজুক, জিন ইনসান, আমার আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না। আমার আল্লাহর রবের রবিয়াতের পরিচয় হতো না, ওয়াহদানিয়াতের পরিচয় হতো না যেই নবীকে সৃষ্টি না করলে। সাইয়েদনা আদিবিতা আদম সফিউল্লাহ হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল দু চোখের পানি ছেড়ে কাঁদছেন আর বলছেন, আমাদেরকে নবী না বানায়া যদি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত বানায়া এই দরাতে পাঠাইতা আমাদের জীবন ধন্য হতো। বিনা দরখাস্তে, বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আজকে আল্লাহর ওলির দরবারে আসা এবং বসার সুযোগ পেয়েছি। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত ভাষায় কথা বলবো। অনেক আলেম ওলামা, পীর মাশায়েখগণ আজকের মাহফিলে এসেছেন, সকলেই আলোচনা করবেন। আমি ঘন্টার কথা মিনিটে বলবো। আমরা এসেছি এবং বসেছি আল্লাহর ওলির দরবারে। কার দরবারে? জোরে বলুন কার দরবারে? ওলি কারে কয়? ওলি আল্লাহ কারে কয়? বাংলার জমিনে বহুমূল্য এখনো বুঝে নাই, চিনে নাই। ওলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ওলিদের দরবারটা হচ্ছে আমার আল্লাহর দরবার। ওলির দরবারে গেলে আল্লাহর দরবারে যাওয়া হয়। এই কারণে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। ওলিদের দরবারে গেলে, পৃথিবীর জাকিরি মাদ্রাসায় গেলে এক প্রকারের এলেম পাওয়া যায়। এই এলেমের বিনিময়ে দুনিয়ার জিন্দিগির অনেক কিছু জানা বোঝা যায়। কিন্তু ওলিদের দরবারে একটা এলেম পাওয়া যায়, যে এলেম অর্জন করে আলেম হইতে পারলে আমার আল্লাহকে চিনা যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ চিনার এলেম, আল্লাহ দেখার এলেম একমাত্র ওলিদের দরবারে আছে। কার দরবারে? জোরে বলুন কার দরবারে? ओलिदेर दरबारे आल्लार कासे चाइले आल्लाह जुदी कोनो किछु ना दे आल्लार ओलिदेर कासे गिया चाइले आमार आल्लाह दे जोर कोन सुबहानअल्लाह। जुनाइद बागदादी बोले लाइसा फी जुब्बाती सेवा अल्लाह ताआला आमार ई जुब्बार भितरे आल्लाह छाड़ा किछु नाई सुबहानअल्लाह बोले। सुल्तानुल आरिफिन बायजीद बुस्तामी बोले आना सुबहानी माजिमुश शानी आमी निजे सुबहान যত শান সব আমার যখন সুবহানাল্লাহ। নবীর উম্মত মুসলমান ৭৩ দলে বিভক্ত, একটি দল বেহেশতি, ৭২ দল দুযুকি। একমাত্র আমার নবীকে না চিনার কারণে, আল্লাহর ওলিকে না চিনার কারণে, নবীকে যারা চিনেছে আল্লাহর ওলিকে যারা চিনেছে তারাই আল্লাহকে চিনেছে, তারা আল্লাহর হয়ে গেছে। হাকিকত নবীর উম্মত বেহেশতের দ্বার ধরে না, দুযুকের ভয় করে না। নবীর উম্মত বেহেশতের জন্য বন্দেগী করে না। নবীর উম্মত দেখতে চায়, নবীর উম্মত দেখতে চায় আমার আল্লাহকে যখন সুবহানাল্লাহ। তিনি কেমন কারিগর, সাবআ সামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমান সাত জমিনের মিস্ত্রি, রড সিমেন্ট বালু ছাড়া, আরসিসি পিলার ছাড়া, বিম ছাড়া একটার পর একটা সাতটা আসমান সৃষ্টি করেছেন, সাতটা জমিন সৃষ্টি করেছেন। এমন প্রভুকে দেখতে চেয়েছিলেন চারজন সম্মানিত নবীর মধ্যে একজন হযরত মুসা কালিমুল্লাহ। মুসা নবী আশিক, আল্লাহ হচ্ছে মাশুক, আশিক চাই সর্বদা মাশুকের দিদার। আশিকের যদি ৮ কোটি জান্নাত দেওয়া হয় তবে तमाम পৃথিবী লিখে দেওয়া হয়, আশিক রাজি হবে না। যখন মাশুকের দর্শন পাবে তার কিছুই লাগবে না। যখন সুবহানাল্লাহ মুসা নবী বলেন রব্বি আরনি, ও খোদা তুমি কেমন রব, আমি তোমাকে এক নজর দেখতে চাই, তুমি দেখা দাও। আল্লাহ কল্লান তারানি, সম্ভব না। কেন সম্ভব না? জলিল কদর পয়গম্বর বানাইলেন, কালিমুল্লাহ লকব দিলেন, তওরাত কিতাব দিলেন, হাজারবার কথা কইলেন, দেখা দিবেন না, অভাবটা কিসের? আল্লাহ বলেন তুমি দেখে আমাকে দেখে স্থির থাকতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তারপরও মুসা নবী আরজি করে রাব্বি আরনি, আল্লাহ বলে ঠিক আছে আমি আরশে আজিম থেকে একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করব তোর পাহাড়ে, যদি তোমার দৃষ্টি শক্তি ঠিক থাকে তো দেখবে আমারে। ৭০,০০০ নূরের পর্দা ছিদ্র হয়ে মাতার কেশের মতন একটু নূরে তাজাল্লি নিক্ষেপ করলেন তোর পাহাড়ে। ৬ মাইল পর্যন্ত পাহাড় পুরে ছাই হয়ে গেছে। মুসা নবী বেহুশ। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী আল্লাহ দেখা সম্ভব, আল্লাহ দেখা সম্ভব হলো না, আল্লাহ দেখা সম্ভব হলো না। মুসা নবী বেহুশ, ৪০ দিন পর্যন্ত বেহুশ। আমার নবীর উম্মতে আল্লাহকে দেখবে ময়দানে মাহশরে, আল্লাহ ডেকে বলবে বন্ধু আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। আল্লাহ নবী বলবে আমার উম্মত বেহেশত চায় না, আমার উম্মত বেহেশতে যাবে না। তো আল্লাহ বলবে আপনার উম্মতের জন্য আমি জান্নাত সৃষ্টি করেছি, আপনার উম্মতে জান্নাত চায় না তো চাই কি, জান্নাতে যাবে না তো যাবে কই? নবী বলবে আমি দেখেছি তোমারে, আমার উম্মত দেখতে চাই তোমারে। যখন সুবহানাল্লাহ, তখন আমার আল্লাহ সমস্ত নূরানি পর্দা উত্তোলন করে নবীর উম্মতের দেখা দিবে ময়দানে মহাশরে। নবীর উম্মত এক নজর তাকাবে আল্লাহর দিকে, এক তাকানিতে লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশত, কিসের দোজখ, খবর থাকবে না। যখন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে দেখতে হলে দেখতে হবে নবীকে। কাকে? জোরে বলুন কাকে? এই হাশরের মাঠ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই। ৯ কোটি ৩০ লক্ষ মাইল উপরে, আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি, ৯ কোটি ৩০ লক্ষ মাইল উপরে বর্তমানে সূর্যটা অবস্থানরত আছে। চতুর্থ আসমান থেকে পৃথিবীতে তাপ দিচ্ছে। সূর্যটার ১২টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে ১১টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপরে নেমে আসবে, ১২টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে ৭০ হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে। মানুষ ওই সাগরে হাবুডুবু খেলবে। নারী পুরুষকে একত্রিত করে ৫০,০০০ বৎসর পর্যন্ত দাঁড়া করে রাখবে বিচারের এজলাসে। কারণ কি হাশরের মাঠে? কারণ কি? আল্লাহ তুমি অন্তর্জামী, নিম্নকোটের হাকিম। লেশিয়ারা দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী, देखे ना साक्षीर प्रयोजन आछे जजकोर्टेर हाकिमेर साक्षीर प्रयोजन आछे हाईकोर्टेर हाकिमेर साक्षीर प्रयोजन आछे सुप्रीम कोर्टेर हाकिमेर साक्षीर प्रयोजन आछे आल्लाह तुमी अंतरजामी प्रकाश्ये बांदा अपराध करेछे तुमी देखेछो गोपने करेछे देखेछो रमजान मासे दरजा बंद करे खेयेछे देखेछो पानिर तले डुब दिये पानी खेयेछे तुमी देखेछो हाशरेर माठ केन बानाबे इंतिकालेर परे बोलते पारो तोमरा बेहेश्ते बेहेश्ते जाओ तोमरा दोजुखे दोजुखे जाओ हाशरेर माठ केन বানাবে একটাই কারণ নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ সাজাইবে মাঠ লটকাইবে মিজান আমরা সেই নবী চাই কি চাই না দুহাত তুলে দেখান নবী চাই কি চাই আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ খুব মনোযোগ নবীজির শান কত যে মহান আমলের অভাবে বান্দা দোজখে যাবে না ইবাদতের অভাবে বান্দা দোজখে যাবে না যদি আমলের দ্বারা জান্নাতে যায় তো বাংলার গাট্টিওয়ালার আগে যাবে কথা কই নাকি আমলের দ্বারা জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যেতে হবে ইমানের দ্বারা নবীজির ভালোবাসার দ্বারা আল্লাহর ওলির ভালোবাসার দ্বারা জান্নাত সৃষ্টি করছে আল্লাহ মালিক আল্লাহ নয় মালিক হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন ইয়া রাসূলুল্লাহ মুসা নবী বেহুশ 40 দিন পর্যন্ত কোনো হুঁশ নাই 40 দিন পরে ডাক দিলেন উনজুর ইলাল জাবাল মুসা তুমি তাকিয়ে দেখো মুসা সোজা হয়ে দাঁড়াইলেন আল্লাহ কইয়া ডাক দিলেন আল্লাহ হা কইরা জবাব দিলেন এদিক সেদিক চাচ্ছেন মুসা নবী আল্লাহকে দেখে নাই মুসা নবী আল্লাহকে দেখে নাই দেখার মধ্যে দেখতেছে একটা খেজুর গাছ দেখা যায় এটারে আঞ্জা দিয়া দইরা কো এইটাই খোদা আবার কো গাছ তো কোনোদিন খোদা হইতে খোদা হইতে পারে না তখন মুসা নবী কেঁদে কেঁদে কয় দুইজনে এক ঘরে রয় সদা দেখা দেখি হয় দুইজনে এক ঘরে রয় সদা দেখা দেখি হয় পর্দার আড়ালে থাইকা তুমি করছো চালাকি আল্লাহ ও মুসার মধ্যে ৭০,০০০ পর্দা ছিল আমার নবী উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই সুবহানাল্লাহ বলেন আমার নবী ও আল্লাহর মধ্যে নবীর উম্মত ও আল্লাহর মধ্যে কোনো পর্দা নাই দুইজনে এক ঘরে রয় সদা দেখা দেখি হয় পর্দার আড়ালে থাইকা কেন করছো চালাকি এখনো না দিলে দেখা কোন আশা থাকি থাকতে যদি রাখি পাই মইরা গেলেও পাই নাই তোর বিচ্ছেদে কলঙ্কের ঘর গলায় পড়েছি দুইজনে এক ঘরে বসবাস করে এই ঘরটা পাবো কই গেলে খুব মনোযোগ দুইজনে এক ঘরে বসবাস করে এই ঘরটা পাবো কই গেলে নিজের হাতে নেচক রোতে বানায় আছে কাবা ঘর সে কাবাতে থাকে পরো আর গো সে কাবাতে থাকে পরো মক্কার কাবাতে না নিজের হাতে নিচক রোতে বানায় আছে কাবা ঘর সে কাবাতে থাকে পরো আর গো সে কাবাতে থাকে পরো শুধু মুমিনে কেউ যায় না সেই না কাবার ঘরে সাজদা দিতে গিয়া তোমার শিরকি হইতে পারে মন্ত্র না জানিয়া কেউ যায় না বিষধর সর্পরোধারে দংশন করিলে জীবন যাইতেও পারে মুমিন হয়ে পাবে বান্দা বেহেশতের সন্ধান স্বয়ং আল্লাহর দেখা পাবে যে হয়ে মুসলমান মুসলমানে সাজদা দিলে কাবাগুরের কপাটে খুলে আরে দেখবি ছায়া ঝুল জ্বালালে জিন্দা মানুষ বরাবর নিজের হাতে নেচো রোতে বানায় আছে কাবা ঘর সে কাবাতে থাকে পরু আর গো সে কাবাতে থাকে পরু মুরিদ খয়া যাও গা তুমি কামেল পীরের খাতে নামাজ আদায় করো গিয়া একলা এক জায়গাতে রুকুর আগে সাজদা দিয়া সামনেতে দেখো চায়া রে আরে মুর্শিদ আসে ইমাম হয়া আহসান সুরতার নিজের হাতে নিচো রোতে বানায় আছে কাবা ঘর সে কাবাতে তাকে পড়ো মুসা নবী ডাক দিয়ে देखा देबा कया तोर पहाड़े आंचो तुम्हार नूरेर तजल्ली दिए तोर पहाड़टा पुरे साई करे दिसो तुमी कि देखा दिबे ना आल्लाह को दिबो तो दाओ ना केन ए मुसलमान आल्लाह कारो काछे प्रकाश कारो काछे गोपन क्यों करे देखा सजदा क्यों करे ना देखा क्यों डाके देखा क्यों डाके ना देखा कोलिर दरबारे क्यों जेते हय सुबिशा दरबारे क्यों आसलेन रे बंधु आल्लाहर ओलिर दरबारटा आमार नबीर दरबार आल्लाहर ओलिर दरबारटा आमार आल्लाहर दरबार जोरे कोन सुबहानाल्लाह ओली जहाने आल्लाह ओ सेखाने मूसा नबी कांदे तुमी कि देखा दिबे ना को দিব को দাও না কেন को দুই প্রকার एलम लगबे कई प्रकार जोरे कोन कई प्रकार आमाके देखते होले दुई प्रकार एलम लगबे ए दुई प्रकार एलम पाबो कोन मद्रासाय गेले आल्लाह को कोनो मद्रासा नाई कोनो भार्सिटीते नाई कोनो शिक्षार प्रतिष्ठाने नाई कोनो बई पुस्तके नाई कोनो किताबादिते नाई ए दुई प्रकार एलम पाबी एकमात्र आमार एकजन ओलिर काছে गेले जोरे कोन सुबहानाल्लाह मूसा नबी ডাকতে আল্লাহ তুমি কো তুমি কো আল্লাহ তুমি কো কি ওলির কাছে গেলে এলেম পাবো বলে জি ওলিদারে পাবো কই গেলে কো ওলিদারে পাইবে তুই পানির তলে গেলে सुबहानाल्लाह बोलें कोई गेले पाबो पानीर तले मूसा नबी को की पानीर तले गेले मानुष मरे पानीर तले ओली ताके की करे आल्लाह को एकटा नदी हईते एकटू पानी पान करे अनंतकालेर जीवन पे ओमर हये गेल तिनी पानीर तले जेरकम सुबहानाल्लाह कुल्लु नफसिन जायकातुल मौत प्रत्येकटा नफसेर मरण आछे प्रत्येकटा सृष्टिर मरण आछे पृथिबीते नदी जे नदीर पानी खाइले मानुष अमर हये जाए खूब मनोयोग गभीर मनोयोग मूसा नबी को पृथिवीते नदीर अभाव नाई एटा कोन नदीर पानी खाइले अमर हये जाए आल्लाह को नदीटार नाम हच्छे आबे हायातेर नदी सुबहानाल्लाह बोलें हजरते खुआस खिजिर खिजिर आलाइहिस सालाम ओई नदीर पार दिये भ्रमण करते करते जाए हठाৎ करे पानीर तृष्णा एलो मूसा नबी डाक डाको अल्लाह गो पानीर तले गेले ओली पाबो बोले जी तो पानीर तले गेले मानुष मरे कतिनी एकटा नदी हईते एकटू पानी पान करे अमर हये गेल पानीर तले नदीटार नाम की को आबे हायातेर नदी हजरते खुआस खिजिर खिजिर आलैहिस्सलाम ओई नदीर पार दिये भ्रमण करते करते जाए हठात करे पानीर तृष्णा एलो एकटू पानी पान करलो आल्लाह तो हिजिर करला की बोले की कुल्लु नफसिन जायकातुल मौत प्रत्येकटा नफसेर मरण आछे प्रत्येकटा सृष्टिर ক্ষয় আছে কিন্তু তুমি এমন একটা পানি পান করেছো যে পানি খাইলে মানুষ মরে না পৃথিবীতে তোমাকে রাখা যাবে না অন্যরা মরবে তুমি মরবে না ওরা আমাকে প্রশ্ন করবে তাইলে তুমি এমন একটা দেশে যাও যে দেশে গেলে মানুষ মরে না হায় খাই তুমি চলে যাও পানির তলে যখন সুবহানাল্লাহ ওই যাইতে বলছে পানির তলে মুসা নবী কো পানির তলে গেলে দুই প্রকারের এলেমের আলেম হলে দেখবো আমি তুমি আল্লাহর দুই প্রকারের এলেমের আলেম হলে দেখবো আমি তুমি আল্লাহরে এখন উনি গেল পানির তলে আমি যাব কি করে পানির তলে গেলে মানুষ মরে হায় খায় ওনা দুই প্রকারের এলেমের আলেম হলে হায় খায় যায় দেখবি আমি আল্লাহরে এলেম অর্জন করতে হলে যাইতে হবে পানির তলে মুসা নবী ডাক দিয়ে আল্লাহ আল্লাহ উনি पानी খেয়ে অমর হয়ে গেল পানির তলে। আমি তো ওই নদীর পানি পান করতে পারি নাই, আমি অমর হইতে পারি নাই, আমি যাব পানির তলে কি করে? হাইকাই গেলে তো মরে যাব। আল্লাহকে জলিল কদর পয়গম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তওরাত কিতাব দিছি, হাজার বার কথা কইছি, পানির তলে যাইবার ক্ষমতা তোমারে দিছি না। মুসা নবী কো না গেলে, ওলির সাক্ষাৎ না পেলে, এলেম অর্জন করে আলেম কইতে না পারলে তোমারে দেখব কি করে? আল্লাহ কো তোমারে নিব পানির তলে ওলির দরবারে। একটা মাছে সুবহানাল্লাহ বলেন, কি নিব? কি নিব? একটা মাছে নিব। মাছটা হবে বাজা মাছ, সুবহানাল্লাহ বলেন। কি মাছ? কি মাছ? তুমি লাগায়া পেরে তেরে নুরি, লাগায়া পেরে তেরে নুরি, বৈশা রঙে তানো রে বন্ধু, কত রঙের পিরিতি তুমি জানো। জোরে কোন সুবহান। একটা মাছ কাটলেন, মাছটারে বাজি করলেন, ওলি আল্লাহর দরবারে কি মিলে? ওলি আল্লাহর দরবারে কি পাওয়া যায়? ওলি আল্লাহর দরবারে কেন যাইতে হয়? সুবিশা দরবারে কেন আসলেন রে বাবা? বাৎসরিক কুরুশ মুবারক মাহফিলে পৃথিবীতে কাবা হচ্ছে চারটা। একটা হলো শরীয়তের কাবা, একটা হাকিকতের কাবা, একটা মারিফতের কাবা, একটা হলো মুনাজাতের কাবা। দুনিয়ার দলে যারা ধনী হয়েছে বৎসরে বাৎসরিক ভাবে একবার যেতে হয় মক্কা মদিনা হজে। বন্ধু মুর্শিদের দলে যারা ধনী হয়েছে বৎসরে একবার যেতে হয় মুর্শিদের দরবারে হজ করার উদ্দেশ্যে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু, এবার একটা মাছ কাটলো, মাছটারে বাজি করলো। মাছটা ছিল কই মাছ, এটারে ব্যাগে ভরলো, রাইতে দিনে 16 দিনের রাস্তা 17 দিনের রাস্তা অতিক্রম করলো। সবর সঙ্গী ইউসাইব নুন চাচাতো বাইরে নিল। ভ্রমণ করতে করতে মুসা নবী কোন নদীর পানির তলে আল্লাহ তোমার ওলি বাস করে? আল্লাহ কো রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম মাজমাউল বাহরাইন। ওই নদীর পানির তলে বাস করে দুই ভাই। 17 দিন রাত অতিক্রম করার পরে 16 থেকে 17 দিনের রাস্তা অতিক্রম করার পরে মাজমাউল বাহরাইন নদীর পার পৌঁছে গেল। মুসা নবী পাথরের সঙ্গে ঘুমাচ্ছে, ধাক্কা দিয়ে ঘুমাচ্ছে। ইউসাইব নুন কো নামাজের টাইম হয়ে গেছে, ভাই যখন ঘুমাচ্ছে আমি উযু করে নামাজটা পড়ি। হযরত ইউসাইব নুন নদীতে নামলেন, উযু করলেন, উযু করার পরে নামাজ পড়বেন। উযু করে আসার পথে এক ফোঁটা পানি পড়লো ব্যাগের উপরে। ব্যাগের উপরে পড়তে দেরি হয়, বাজা মাছটা জিন্দা হইয়া লাবদা পানি যাইতে দেরি নয়। জোরে কোন আল্লাহু আকবার। ও বন্ধুরা মনোযোগ, আবেগায়াতের নদীর পানি পান করে খিজিরে গেল অমর হয়ে পানির তলে। বন্ধুরে এক ফোঁটা পানি পেয়ে বাজা মাছ জিন্দা হইয়া লাফদা গেল পানির তলে। যে নদীর পানি পেয়ে বাজা মাছ জিন্দা হলো ওই নদীর পানির তলে আল্লাহর ওলি বাস করে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। এইবার মাছটা সামনের দিকে দৌড়াচ্ছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। ইউসাইব নুনের নামাজের খবর নাই। বিষয় কি? এক ফোঁটা পানি পড়লো, বাজা মাছ জিন্দা হলো, লাফদা পানি গেল, সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে, নামাজের খবর নাই, দুই চোখে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী ক চল ভাই, যেখানে যাওয়ার কথা ওখানে যাই। কিছু দূর পথ গিয়া ক বাইরে পেটে বড় খিদা রে ভাই, মাছটা কই দেখাইয়া লই। ইউসাইব নুন কো মাছ পাইবা কই? মুসা নবী কো বেগের ভিতরে। ইউসাইব নুন কো বেগের ভিতরে মাছ নাই। কো কইরা গেছে? ক না। তুমি চকনা কেউ নিচে কোথাও না, তো পড়লো না, খাইলাও না, নিল না, তো হইল কি? ভাই তোরে কি দিয়া বুঝাই রে ভাই, তুই তো ঘুমিয়েছিলি, তোর খবর নাই। আমি নামাজ পড়ার জন্য নদীতে নেমে উজু করলাম, আসার পথে এক ফোঁটা পানি বেগের উপরে পড়লো, বাজা মাছ জিন্দা হইয়া লাবদা পানি গেল, সামনের দিকে দৌড়তেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা দেখা যাইতেছে। কোথায় নাকি বলেছি তো চল ভাই, মাছটা কই গেছে যাইয়া দেখে আসি। দুই ভাই মিল্লা পানির তল দিয়া যাইতেছে। যাইতে 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 বহুদূর পথ গিয়ে দেখি গো পানির তলে একটা গম্বুজ দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আই বাংলার মুসলমান, দুই পাতার মোল্লা বলে जायो ना ओली अल्लाहर दरबारे गेले शिरिक होय बिदअत होय नामाजेर भितरे अल्लाहर ओलीके शरण ना करले नामाज होबे ना नामाजेर भितरे अल्लाहर ओलीके सालाम ना दिले कियामत पर्यंत नामाज पढ़ले तुम्हार नामाज होबे ना और मोल्ला जाइते गेले बिदअत बोले कानार दोले खूब मनोयोग देन ओदेरके सालाम दिबेन ना ओदेर पिছে নামাজ পড়বেন না ওদেরকে দাওয়াত কইরা খাওয়াইবেন না ওরা যে প্লেটে ভাত খাবে প্লেটে ভাত খাওয়া যাবে না ওরা যে কাপে চা খাবে ওই কাপে চা খাওয়া যাবে না ওরা যে গ্লাসে পানি খাবে ওই গ্লাসে পানি খাওয়া যাবে না ওরা যে মসজিদে সাজদা দিবে ওই মসজিদে আল্লাহর ওলির পাগলের সাজদা চলবে না।